हेलो वेलकम टू माय चैनल सबाई केमन आछो आई होप सबाई भीषण भालो आछो आमिओ खूब भालो आछि। 15th एप्रिल छिलो पयला बैशाख आमादेर बांगला नतून बछरेर प्रथम दिन। ए बछर आमरा 1430-এ पा दिलाम। प्रथमेई जानाई सकलके शुभ नववर्षेर अनेक अनेक शुभेच्छा। सबार नतून बछर भीषण भालो काटुक। प्रति बछर किन्तु आमार नववर्षेर दिने शुरूटा हय सकाल सकाल स्नान करे मंदिरे बा घरेर ठाकुरके पुजो दिये। किन्तु ए बछरटा एकटु अन्यरकम। ए बछर भाबलाम घरे जा जा काज आछे टुकटाक सेगुलोके आगे कमप्लीट करे नि, तारपर स्नान करे तारपर ठाकुरके आमि एकटु देखिये देब। तो সেই মতোই আমি সকাল থেকে উঠে যা যা একটু টুকটাক কাজকর্ম ছিল তো সেগুলো করছিলাম। ছোটবেলা থেকেই কিন্তু মাদের দেখে এসেছি পয়লা বৈশাখ উপলক্ষে বিছানায় নতুন চাদর পাততো। তো সেই মতো কিন্তু আমিও ঘরে নতুন একটা চাদর পাতলাম, বালিশের কভারগুলো চেঞ্জ করলাম, ঘরটাকে বেশ একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম। একটু ফুল কিনে এনেছিলাম মার্কেট থেকে, তো সেগুলোকে দিয়ে একটু ঘরটাকে নিজের মন মতন করে সাজিয়ে নিলাম। দেখো কি সুন্দর লাগছে না। কথায় আছে বছরের প্রথম দিন যদি খুব ভালোভাবে কাটে তাহলে বছরের প্রতিটা দিনই খুব সুন্দরভাবে কেটে যায়। যদিও দিন ভালো হবে না মন্দ সবটাই কিন্তু ডিপেন্ড করে আমাদের উপর। তাও ওই আর কি চেষ্টা করছি আজকে দিনটাকে পারফেক্ট করে তোলার। তো আজ প্রায় অনেক সকালেই ঘুম থেকে উঠেছি কারণ আগের দিন রাতেই একটা কেকের অর্ডার ছিল, তো সেটাও আজ কমপ্লিট করে ডেলিভারি করলাম। তারপর সকাল থেকেই আজকে লেগেছি আমার ঘর সাজাতে। মাঝখানে একবার ব্রেকফাস্টে একটু ব্রেড টোস্টও খেয়ে নিয়েছিলাম। এখন ধরো ওই প্রায় 10টা মতন বাজে, এবার কিন্তু একবারে সোজা লেগে পড়বো রান্নায়। তেমন কিছুই নয়, খুব সিম্পল আয়োজন করারই ইচ্ছে আছে আপাতত, দেখা যাক কতটা কী করতে পারি। যে মাছটা করবো মানে কাতলা মাছটা, তো সেটা একটু ইচ্ছে আছে একটু অন্যরকম করে করব। মানে একই ওই আদা রসুন পেঁয়াজ বাটা দেবই, কিন্তু তার সাথে ফোড়নটা আমি একটু ভাবছি অন্যরকম করব। তো এখানে সর্ষের তেল আছে আর হচ্ছে সেই যেই তেলে মাছটা ভাজলাম সেই তেলটা রয়েছে, তার সঙ্গে আমি 1 চা-চামচের মতো ঘি দিয়েছি। ঠিক আছে, তো এই যে আমি এখানে মাছগুলো ভেজে রেখে দিয়েছি, মাছ তো আছেই, তার সাথে ফোড়ন দেবো ভাবছি হচ্ছে এই যে শুকনো লঙ্কা, এটা হচ্ছে মৌরি, আর এটা হচ্ছে শামরিচ, মানে হচ্ছে এই যে সাদা যে মরিচটা হয় কালো মরিচ, আর এটা হচ্ছে শামরিচ, আর দেবো হচ্ছে একটুখানি সামান্য হিং। তো দেখি ফ্লেভারটা কেমন আসে। তো তেল আমার, তো এবার তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে সামান্য একটু হিং, 1 চামচ 1 চিমটির মতো। এবার এটাকে দিয়ে এবার ভালো করে যতক্ষণ না গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ একটু ভাজবো একদম লো ফ্লেমে, নাহলে কিন্তু ফোড়নটা পুরো পুড়ে যেতে পারে। একদম লো ফ্লেমে ভালো করে এটাকে ফ্রাই করব। মশলার মধ্যে দেবো হচ্ছে এটা হচ্ছে আদা বাটা, আদার সাথে কাঁচা লঙ্কা বাটা আছে, আর এটা হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, এর মধ্যেও দিয়েছি দুখানা কাঁচা লঙ্কা, রসুন, আর হচ্ছে দই, দই দিয়েছি এর মধ্যে সামান্য একটুখানি। তো একসাথে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করবো, আর এর মধ্যে যা যা গুঁড়ো মশলা আছে রেগুলার, ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, লবণ, একটুখানি নুন, আর চিনি স্বাদ মতো দেবো, ব্যাস হয়ে যাবে মাছ রেডি। এরকম ভাজা করব, তো তার জন্য কেটে নিয়েছি হচ্ছে এটা হচ্ছে ফুলকপি, পটল, বেগুন আর আলু, আর আরেকটা ভাজা হচ্ছে মাছ ভাজা দিয়ে দেবো। ঠিক আছে, 5 রকম ভাজা আমার রেডি, মানে এবার এটাকে শুধু ফ্রাই করব। তো আর করব হচ্ছে একটু সর্ষে চিংড়ির মতন, তো দেখো এটাও আমি একদম রেডি করে রেখে দিয়েছি। তো
তো দেখো স্নান করে পুজো কমপ্লিট করে এখন আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন প্রায় 1টা মতন বাজে, তো খাওয়ার সময়ও হয়ে এসেছে আর আমার রান্নাও প্রায় কমপ্লিট। তো দেখো এখানে আমি এখন ভাতটাকে সাজিয়ে নিচ্ছি, যেহেতু নববর্ষের দিন বলে কথা তো একটু ভাবলাম সাজিয়ে গুছিয়ে খেতে বসবো আজকে, তো একটু সাজিয়ে খেতে ভালোই লাগে। তো এখানে লেবু লঙ্কাটা রেডি করছিলাম, পাশে আমার যা যা রান্না করেছি একটুখানি মিক্সড ভেজ, একটু ছোলার ডাল, তারপর হচ্ছে মৌরি কাতলা, সর্ষে চিংড়ি সবটাই আমি বাটিতে বাটিতে বেড়ে রেখেছি। আর এইদিকে আমার ভাজাগুলো কমপ্লিট হচ্ছে, ইতিমধ্যেই ফুলকপি আলু আর পটল ভাজা হয়ে গেছে, আর এই বেগুনটা ভাজলেই আমার কিন্তু সমস্ত ভাজা কমপ্লিট হয়ে যাবে। আর মাছটা তো আমার আগে থেকেই ভাজা ছিল, তো এখন আমি সব কিছু রেডি করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো নববর্ষ স্পেশাল জমজমার দুপুরের থালি কিন্তু আমার একদম রেডি, সব সাজিয়ে গুছিয়ে নিয়ে এবার খেতে বসবো। খুবই ছিমছাম রান্না আজকে, কিন্তু সবকটাই ভীষণ টেস্টি হয়েছিল দেখেই মনে হচ্ছে। তো চলো এখন নতুন বছরের স্পেশাল লাঞ্চ চটপট করে ফেলি। তো এখন প্রায় 3টে মতন বাজে, তো সবাই মিলে প্ল্যান করলাম এখন একটু বাইরে থেকে ঘুরে আসব। তো সেই মতোই নতুন জামা পরে সাজুগুজু করতে কিন্তু আমি অলরেডি বসে পড়েছি। আর সাজতে সাজতে ভাবছিলাম যে ছোটবেলায় আজকের দিনটায় একটা আলাদা এক্সাইটমেন্ট কিন্তু আমাদের মধ্যে কাজ করত। মনে হতো কখন বিকেল হবে আর নতুন জামা পরে দোকানে দোকানে গিয়ে হালখাতা করব। আর ঘরে ফিরে গুনতে বসবো কটা মিষ্টির প্যাকেট পেলাম আর কটা ক্যালেন্ডার। কিন্তু এই পাহাড়ে ওসব অতীতই বটে, তাই আজকের দিনটা আবারও একবার স্পেশাল করার জন্য কিন্তু এখন বেরিয়ে পড়লাম। এই যে আমরা চার মূর্তি বেরিয়েছি গন্তব্যহীন পথে, কারণ কোথায় যাব কি করব কোনো প্ল্যান নেই। আর আজ কিন্তু ওয়েদারটাও বেশ ভালো, আর ঠান্ডা তো তেমন নেই বললেই চলে। এই সময়টা কিন্তু পাহাড়ে বেশ ভালো লাগে, না আছে মারাত্মক ঠান্ডা আর না আছে অসম্ভব গরম, খুবই মনোরম একটা ওয়েদার। এখন যাচ্ছি আমরা রাবাংলা মার্কেটের একদম অপোজিট সাইডে, মানে NIT পেরিয়ে হাঁটতে হাঁটতে চলেছি। বাজারের দিকটা যেমন জমজমাট, এদিকটা কিন্তু ততটাই শান্ত, ধাপে ধাপে প্রচুর শাক সবজি এখানে হয়ে আছে। আর এদিকে কিন্তু একটা মডেল ফ্লোরিকালচার সেন্টারও আছে, সব কিছু মিলিয়ে একটা গ্রাম্য পরিবেশ। মাঝে মধ্যেই রাস্তায় দাঁড়িয়ে ফটো তুলতেও কিন্তু আমরা একদম মিস করছি না, কারণ দিন শেষে এগুলোই কিন্তু মেমোরি হয়ে থেকে যাবে। আর এদিককার অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। যেতে যেতে হঠাৎই রাস্তার একদম পাশেই ছিল এই ক্যাফেটা, হাইওয়ে ক্যাফে অ্যান্ড রিট্রিট। অনেকক্ষণ ধরেই আমরা কোনো ক্যাফে বা রেস্তোরাঁর খুঁজেছিলাম, তো এই ক্যাফেটা দেখে বেশ ভালো লাগলো। তো আমরাও ভিতরে গেলাম, ভাবলাম বিকেলে হালকা কিছু স্ন্যাক্স খাবো, তো দেখা যাক এখানে সেটা অ্যাভেলেবেল আছে কিনা। তো ওনাদের সাথে কথা বলায় ওনারা জানালেন যে বানিয়ে দিতে পারবেন, তেমন কিছুই না, আমরা চা আর একটু পকোড়া অর্ডার করেছিলাম। তো ওনারা বললেন যে একটু দাঁড়াতে, তো রেডি হলে ওনারা জানাবেন। তো সেই মতোই আমরা এই ক্যাফেটার বাইরের অপূর্ব ভিউ উপভোগ করছিলাম। এখানে ভিতরটাও কি সুন্দরভাবে সাজানো, আর বাইরে এই ঝুল বারান্দাটা তো আমার ভীষণ ভালো লেগেছে। এখানেই আমরা দাঁড়িয়ে সময় কাটাচ্ছিলাম, ছবি তুলছিলাম, অনেকটা সময় এখানে আমরা স্পেন্ড করলাম। আর বিকেলে পরন্ত সূর্যের আলোয় চারিদিকটা যেন আরও অপূর্ব লাগছে। ইতিমধ্যেই আমাদের চা চলে এসেছে, আর তার কিছুক্ষণ পরেই চিকেন পকোড়া ওনারা দিয়ে গেলেন, আর এক প্লেট মতো ভেজ পকোড়াও অর্ডার করা ছিল। তো বললেন যে ওটা রেডি হচ্ছে, একটু পরেই দিয়ে যাবে। ততক্ষণ অবধি আমরা আমাদের এই চা আর পকোড়া এনজয় করছিলাম। এই পাহাড়ি এলাকায় যে কোনো রেস্তোরাঁ বা ক্যাফেতে গেলে আমরা হাতে কিন্তু অনেকটা সময় নিয়ে যাই, কারণ এখানে আমরা কোনো কিছু অর্ডার করলে ওনারা সেগুলো প্রিপেয়ার করতে একটু সময় নেন। কারণ দেখেই বুঝতে পারছো যে খুবই নিরিবিলি একটা পরিবেশ, লোকজনও সেরকম খুব একটা আসে না। হয়তো আমাদের মতোই কেউ রাস্তা দিয়ে যাওয়ার পথে খেয়াল করলে ভিতরে আসে, অর্ডার করে, আর ওনারা সেগুলো একদম ফ্রেশভাবে একটু সময় নিয়ে বানিয়ে দেন, তাই জন্য একটু সময় তো লাগবেই। আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট, আর একটু সময় এখানে স্পেন্ড করে এবার বাড়ির দিকে ফিরব। সত্যি কথা বলতে এই জায়গাটা ছেড়ে কিন্তু যেতে একদম মন চাইছে না, এত সুন্দর একটা জায়গা। ক্যামেরায় বন্দি তো করলামই, সঙ্গে মনের ভিতরেও বন্দি করে নিলাম এই অপূর্ব জায়গাটাকে। কিন্তু বাড়ি তো ফিরতেই হবে, এখন প্রায় ওই 6টা মতন বাজে, সন্ধ্যাও হয়ে আসছে,
খুবই সুন্দর কাটলো বছরের প্রথম দিনটা। ফেরার সময় একটা গাড়িও করে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।